রাষ্ট্রীয় পরিবহন দফতরে পাহাড় প্রমাণ দুর্নীতি ও নেতা মন্ত্রী আমলাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত সহ শ্রম আইন বিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে বুধবার প্রতিবাদ সভা করল নকশালপন্থী শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ। এদিন ধর্মতলায় লেনিন মূর্তির পাশে অবস্থান ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এআইসিসিটিইউর রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু, রাজ্য সভাপতি অতনু চক্রবর্তী, অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা গৌরাঙ্গ সেন, পেনশনার্স অ্যাসোসিয়েশনের নেতা মধুসূদন চক্রবর্তী সহ আরো অনেকে। পরিবহন শিল্পের প্রায় 450 কাঠা জমি জলের দরে বিক্রি করা নিয়ে সরব হন একাধিক বক্তা। অন্তত প্রত্যেকের এই প্রতিবাদ সভায় আপনারা সোচ্চার হবেন, তার কারণ আপনি জানেন যে আজকে মানুষগুলো না খেতে পেয়ে মরছে। ছাঁটাই, আপনি ভাবতে পারেন যে ট্রাম কোম্পানিতে এক দরজা দিয়ে ঢোকানো হচ্ছে, আরেক দরজা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ ছাঁটাইয়ের প্রতিবাদেও সরব হন বক্তারা। অবসরপ্রাপ্ত সকল কর্মীদের বকেয়া টাকা, গ্র্যাচুইটি ও পেনশন দিতে হবে বলে দাবি ওঠে সভা থেকে। পরে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করে দাবি সনদ তুলে দেন সংগঠনের নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই স্মারকলিপির প্রতিলিপি পাঠানো হয়। কলকাতা থেকে শুভাশিস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।